আসসালামু আলাইকুম, লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি মূলত তোমাদের পড়াবো অষ্টম শ্রেণীর যে সাহিত্য কণিকা বইটি আছে, এই বইটি থেকে তোমরা সবাই লক্ষ্মী ছেলে মেয়ের মতো বইটি বের করো, পাশাপাশি খাতা এবং কলম নিয়ে বসো। আর আমরা তো জানি যে বাংলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। বাংলা ছাড়া একটা দিনও চলা অসম্ভব, তাই না? কারণ বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলা ভাষাতেই আমাদের মনের ভাব প্রকাশ করি। আর এই বাংলা সাহিত্য আমাদেরকে কী দেয়? অনেক বেশি প্রশান্তি দেয়, তাই না? আমরা অজানাকে জানতে পারি, আমরা অদেখাকে দেখতে পারি বাংলা সাহিত্যের কারণে, ঠিক আছে? আর এই কারণে আমরা কী করব, আমরা সব সময় অনেক বেশি আগ্রহের সাথে, মনোযোগের সাথে বাংলা সাহিত্যটা স্টাডি করব, ঠিক আছে? তাহলে চলো আমরা পড়া শুরু করি। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? তৈলচিত্রের ভূত, তাই না? তৈলচিত্রের ভূতটা কে লিখেছেন বলো? মানিক বন্দ্যোপাধ্যায়। লাস্ট ক্লাসে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও কিন্তু পড়েছি এবং শব্দার্থ পড়েছি, পাশাপাশি কি এই গল্পটিও কিছুটা পড়েছি। তো আজকে আমরা বাকিটুকু পড়ব, ওকে? দেখো, রাত্রি তখন প্রায় তিনটে বেজে গেছে। রাত কয়টা বলো? প্রায় তিনটা। সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে, বাড়ি অন্ধকার। মানে বাড়ির সবাই কি করেছে? আলো নিভিয়ে শুয়ে পড়েছে, বাড়িটা কি অন্ধকার, ঠিক আছে? এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপ ছাড়া ব্যাপার হবে, সেই জ্ঞান নগেনের ছিল। মানে এত রাতের এই রাত তিনটার সময় ঘুমানো না ঘুমিয়ে মামার তৈলচিত্রে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে যাওয়াটা আসলে কি খাপ ছাড়া একটা ব্যাপার, এটা নগেন বুঝতে পেরেছে। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করলো। তখন নগেন ভাবলো যে ঠিক আছে, এই কাজটা না হয় আমি সকালবেলায় করবো, এখন না হয় ঘুমাই। কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে, মনে একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করেই টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়লো। তার মানে হচ্ছে নগেন শান্তি পাচ্ছে না, স্বস্তি পাচ্ছে না, যতই ও এপাশ ওপাশ করছে ঘুমানোর জন্য কোনোভাবেই সে স্বস্তি পাচ্ছে না। আর এই কারণে সে শেষমেশ কী করলো? বিছানা ছেড়ে উঠে পড়লো। লাইব্রেরিটি নগেনের দাদা মশাইয়ের আমলে, মানে নগেনের যে দাদা ছিল দাদার সময়ের আমলের হচ্ছে, দাদার সময়ের হচ্ছে লাইব্রেরিটা। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না, মানে নগেনের যে মামা ছিল তার আসলে বিশেষ কোনো হেডেক ছিল না, মানে এত চিন্তা ভাবনা ছিল না লাইব্রেরি নিয়ে। তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। মানে নগেনের মামার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটা টাকাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো, মানে লাইব্রেরির ভেতরে যে আলমারিগুলো আছে এগুলো অনেক দামি এবং অনেক পুরনো। ভেতরগুলি বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা, মানে ওই লাইব্রেরির আলমারির ভেতরের বেশিরভাগই হচ্ছে অদরকারি বাজে বইয়ে ঠাসা এবং উপরে বহুকালের ছেঁড়া মাসিক পত্র আর নানা রকম ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করা। টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে। তার মানে হচ্ছে এই টেবিল আর চেয়ার মানে অন্য ঘরে আগে ইউজ করা হতো, এখন রিটায়ার্ড করেছে, মানে পেনশন পেয়ে এই ঘরে স্থান পেয়েছে, জায়গা পেয়েছে। দেয়ালে তিনটি বড় বড় তৈলচিত্র, দেয়ালে কয়টি তৈলচিত্র বলো? তিনটি বড় বড় তৈলচিত্র, সস্তা ফ্রেমে বাঁধানো, কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো, তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারেরও ছবিও আছে। কোনোটাতে ডিসেম্বর, কোনোটাতে চৈত্র মাসের 12 তারিখ লেখা, কাগজের ফলক এখনও ঝুলছে। এটা কিন্তু অনেক আগের লাইব্রেরিটা। তৈলচিত্রের একটি নগেনের দাদামশাইয়ের, একটি দিদিমার এবং অপরটি হচ্ছে তার মামার। তৈলচিত্রের বড় বড় তিনটি তৈলচিত্র যে ছিল এর একটি হচ্ছে তার নগেনের দাদামশাইয়ের, একটি দিদিমার এবং অন্যটিকার তার মামার। দাদামশাই আর তার দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে। মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি। কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি, কিন্তু তাতে তার কোনো অসুবিধা হলো না, ছিল না। ছেলেবেলা থেকে এ বাড়ির আনাজ কানাচের সঙ্গে নগেনের পরিচয়। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল। অস্ফুট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, বর্ণনার এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল। তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেছে, দুচোখ বিস্ফোরিত। তারপর নগেন ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট চেটে বলল যে ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল।
সমস্ত শরীর ঝনঝন করে উঠল। তারপর আর কিছু মনে নেই, জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে। আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার আগে কোনো দিন ফিট হয়েছিল নগেন? বলতেছে, নগেন তুমি কি এর আগে কোনো দিন অজ্ঞান হয়ে পড়েছিলে? নগেন মাথা নেড়ে বললো, ফিট না, কোশ্চিন কালেও আমার ফিট হয়নি। আপনি ভুল করছেন ডাক্তার কাকা, এ ফিট নয়, মরলে তো মানুষ সব জানতে পারে, মামাও জানতে পেরেছেন। টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম, তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। এটা কে বলছে? এটা নগেন পরাশর ডাক্তারকে বলছে। সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগলো। ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোক গিয়েও তার উপর মামার এমন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন। যাই হোক, নগেন একালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো। কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা। ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করলো। একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন, আবার দেখাবেন না কেন? এবার কিছুই ঘটল না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে। মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথা সেখানটা ফুলে টনটন করছে, এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল। কিন্তু এতে বড়জোর প্রমাণ হয়, রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক, লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিল তার কি প্রমাণ আছে? নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। কিন্তু বেশিক্ষণ তার মনের শান্তি টিকল না। রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল, তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই। রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না। কি সর্বনাশ! তবে তো রাত্রে আরেকবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না, ঠিক আছে? এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃৎকম্প হতে লাগলো, মানে ও ভয় পেতে লাগলো। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষে চলে কি করে? খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছে করছে, কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোফ, চোখে ভর্ৎসনা দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল। কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না, কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগলো। তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে। তবু নগেন যেন বাঁচলো। ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে, সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আরেকটা কথা মনে এসেছে, কাল ঘর অন্ধকার ছিল, আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায়? ইতস্তত না করে সে সোজা তৈলচিত্রের দিকে কি করলো বলো? হাত বাড়িয়ে দিল। পরক্ষণে ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা। অজ্ঞান হয়ে গেলে? ডাক্তার জিজ্ঞেস করলো। বললো, না একেবারে অজ্ঞান হয়ে যায়নি, অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা, দিন রাত কেবল এই কথাই ভাবি। রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে, না একেবারে আটকে রেখেছে। পরাশর ডাক্তার খানিকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন, তারপর আর কোনো দিন ছবিটা ছুঁয়েছ? কতবার দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি, ঠিক ওই রকম ব্যাপার ঘটে। দিনে বা রাত্রে আলো জেলে ছুলে কিছু হয় না, অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে। কোনো দিন অজ্ঞান হয়ে যাই, কোনো দিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়লো। আমি কি করব ডাক্তার কাকা, এমন করে কদিন চলবে? পরাশর ডাক্তার বললেন, তার দরকার হবে না, আমি সব ঠিক করে দেব। আজ সকালে ঘুমিয়ে পড়লে রাত ঠিক 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাবো। এটা কে বললো? এটা বললো পরাশর ডাক্তার, ঠিক আছে? একটু থেমে আবার বললেন, ভূত বলে কিছু নেই নগেন,
তুমি তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পড়াশো ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এ ঘরে বাড়ির লোক খুব কম আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভাপসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের, তৈলচিত্রে ভূতের? ভূতে যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটি সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে। ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে? তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবে পড়াশোনা ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি। একদিন নয়, একবার নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার। ধীরে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে, রাত্রে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটা কথা, রাত্রি বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে। প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে। মাঝরাত্রে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে। অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এই সমস্তের আর কি মানে হয়? হয়, নিশ্চয়ই হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরশ ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল। এই ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন, তৈলচিত্রগুলোর অবস্থান তার অজানা ছিল না। যা চোখে পড়ল তাতে পরশ ডাক্তারের বুকটাও ধরাস করে উঠল। তৈলচিত্রের উপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জলজল করে তাকিয়ে আছে। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় দেড় হাত। ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালবো ডাক্তার কাকা? পরশর ডাক্তার তার গলার আওয়াজ শুনেই চমকে উঠলেন। না, রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে, তাতে অন্ধকার কমেনি। মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম এই যে তৈলচিত্রে ভূত যে গল্পটি আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, এই গল্পটি তো আমরা শুরু থেকেই জানি যে এটা হচ্ছে নগেনের মামা, নগেনের মামা বাড়িতে নগেন ওর বাবা মা মারা যাওয়ার পর থাকে। ওর মামা অনেক কৃপণ ছিলেন, অনেক বড় লোক ছিলেন। তো যাই হোক, একটা সম্পর নগেন ওর মামার মৃত্যুর পর জানতে পারে যে ওর মামার যে সম্পত্তি আছে তার সন্তানদের যেমন দিয়েছে নগেনের ভাগেও ঠিক তেমনই দিয়েছে। এটা দেওয়ার পর যেটা হয়েছে, নগেন অনেক গিলটি ফিল করে, গিলটি ফিল করে ওর মামার ছবিটাতে প্রণাম করে সরি বলতে যায়। তারপরের গল্পটা তো আজকে শুনলেই, আর এগুলো হচ্ছে নগেন পরাশর ডাক্তারকে সব কিছু শেয়ার করছিল, তাই ঠিক আছে। তো যাই হোক, বাসায় এই গল্পটি খুব ভালোভাবে পড়বে, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই তোমরা জানাবে। আর আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত মানুষ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে, ঠিক আছে? আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।